নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমার রেসিপি দম আলুর দম। এই দম আলুর দম রেসিপিটি কিন্তু ভাত রুটি লুচি সবার সাথেই খাওয়া যায়। তো এই রেসিপিটি যদি আপনারা পুরোপুরি জানতে চান তাহলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমার আজকে রেসিপিটি শুরু করে দিই। তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু আদা রসুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, টমেটো ও তিনটে কাঁচা লঙ্কা চেরা। আর এখানে কিছু আমি গোটা মশলা নিয়েছি। তো এখানে আমি প্রায় 1 কেজি মতো ছোট আলু সিদ্ধ করে রেখেছিলাম। তো এখানে আমি একটু হলুদ গুঁড়ো ও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি ভালো করে। তো মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, একটু নুনও দিয়ে দিচ্ছি। এবার আমি একটা গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সাদা তেল। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন, টমেটো, 3টে কাঁচা লঙ্কা চেরা আর কাজু বাদামটা আমি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। ওই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা, 2টো এলাচ, 1টু কাট মশলা ও 1টা লবঙ্গ। এবার যে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজটা আমি দিয়ে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে, আরও একটু ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবং যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, আমি আগেও একটু লবণ দিয়েছি তাই লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে সব মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ জল, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে আমি একটু ঢাকা দিয়ে রাখছি 1 মিনিটের জন্য। মশলার থেকে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা আমার ভালো করে রান্না করা হয়ে গিয়েছে। তো এবার যে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম আলুগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে জল দেব। তো আমি একটু ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই দম আলুর দমটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, রুটি লুচির সঙ্গে তো খুবই ভালো লাগবে। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। তো আমি ঢাকনাটা খুলে নিলাম, আমার দম আলুর দম প্রায় কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথিটা, দিয়ে দিচ্ছি গরম মশলা। তো সব মশলাগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দম আলুর দম কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে, কতটা কালারফুল দেখতে লাগছে, খেতেও খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপি নিয়ে।